হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসছে 2022 সাল, আর বেশি কিছুদিন নেই তো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে 2021 সাল। এই সালে কত কিছু, কত কান্না, কত হাসি, কত ইমোশন, কত কিছু যে রয়ে গেছে আমরা নিজেও জানি না। আরও আছে নানা রকমভাবে হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া কত না কথা। তো এইসব তো আর ফিরে পাবো না, কিন্তু নতুন বছরের নতুন যা কিছু আসছে ওইগুলো বরণ করে নিই, হোক সেটা হাসি, হোক সেটা দুঃখ, হোক সেটা নতুন কোনো মানুষ। তো আমরা অনেক সময় ভাবি যে পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে পেলে কতই না ভালো হতো। আসলে ভাই, স্মৃতিগুলো যখন থাকে না তখন ওটার কোনো মর্যাদা আমরা দেই না। তো হারিয়ে গেলে আফসোস করিস, আবার যদি পেতাম কতই না ভালো হতো। সাল ঠিকই চলে যাচ্ছে, কিন্তু নতুন করে নতুন কিছু শুরু করার তো যে সম্ভাবনা না, ওইটা তো আর যাচ্ছে না। তো নতুন করে সবাই নতুন কিছু করুন, নতুন কিছু শিখুন, নতুন করে ভাবুন। আসলে পুরনো দিনের স্মৃতিগুলো না কখনোই ভোলা যায় না, ভোলা যায় না পুরনো সেই কথাগুলো, পুরনো সেই স্মৃতিগুলো, পুরনো কিছু হারিয়ে যাওয়া মুহূর্তগুলো। কি করার বলেন, দিন শেষে না হয় একটু ভুলেই থাকলাম, দিন শেষে না হয় স্মৃতিগুলো মুছেই নিলাম, নতুন করে নতুন কিছু শুরু করলাম, হোক সেটা ভালো, হোক সেটা খারাপ, হোক সেটা আর কিছু বললাম না। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, দুঃখ কষ্ট ভুলে সুখগুলো বরণ করে নিন। একটা কথা আছে না, দুঃখ আছে তাই আমরা জানি সুখ কি। থ্যাংক ইউ, বি হ্যাপি অল।